বন্যা দুর্যোগে মানুষ যখন দিশেহারা এবং অসহায় জীবনযাপন করছে, ঠিক তখনই স্পেন প্রবাসী রাসেল হাওলাদারের প্রতিষ্ঠিত আলহাজ শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে দ্বিতীয় দফায় বন্যা দুর্গত প্রায় 1,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার 9 আগস্ট সকাল 9টার সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জবসা ভোজেশ্বর ইউনিয়নের আলহাজ শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্যা দুর্গত প্রায় 1,000 ব্যক্তির মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 12 থেকে 14,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আলহাজ শাহজাহান রিনা চ্যারিটেবল ফাউন্ডেশন শুধু ভোজেশ্বর নয়, আশেপাশের জবসা, বিঝারি ও ফতেজঙ্গপুরের দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। উল্লেখ্য, হাজি রাসেল হাওলাদার শরীয়তপুর জেলা প্রশাসকের মানবিক ফান্ড ত্রাণ তহবিলে 2 লাখ টাকা গরিব অসহায়দের মাঝে বিতরণ করার জন্য প্রদান করেছে। এছাড়াও রাসেল হাওলাদার স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের মাঝে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রথম থেকেই।